বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন ড্রাগ লাইফ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আবারও নতুন একটি ওষুধের রিভিউ নিয়ে আপনাদের সামনে চলে এলাম আজকে আমরা যে ওষুধটি নিয়ে আলোচনা করবো ওষুধটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে জিরো পেন এটি একটি ব্যথানাশক ওষুধ এই ওষুধটির জেনেরিক নাম হচ্ছে কেটোরোলাক্ট্রোমেথামিন টেন মিলিগ্রাম এই ওষুধটি বাজারে নিয়ে এসেছে বাজারের বাংলাদেশের স্বনামধন্য ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড বন্ধুরা আজকে আমরা এই ওষুধটির যেসব বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে ওষুধটির বিধি ওষুধটি খাবারের মাত্রা ও সেবন বিধি ওষুধটি প্রতিনির্দেশনা পার্শ্ব প্রতিক্রিয়া গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ওষুধটি ব্যবহার করা যাবে কি না এবং ওষুধটি ব্যবহারের বিভিন্ন সতর্কতা সম্পর্কে আজকে আলোচনা করব তো বন্ধুরা আমরা প্রথমেই ওষুধটি কি কি ক্ষেত্রে ব্যবহার করা হয় সে সম্পর্কে আলোচনা শুরু করি জিরোপেন কেটোরোলাক্ট্রোমিথামিন অস্ত্রোপাচার পরবর্তী মাঝারি থেকে তীব্র মাত্রার ব্যথা নিরাময়ে স্বল্প সময়ের জন্য ব্যবহৃত হয় কেটোরোলাক ট্রোমিথামিন একটি নন স্টের অ্যান্টি ইনফ্লেমেটরি শ্রেণীর শক্তিশালী ব্যথানাশক ওষুধ এটি একটি দ্রুত ব্যথা কমানোর ওষুধ এছাড়াও এটি কাঁধের ব্যথা মাংসপেশীর ব্যথা জয়েন্টের ব্যথা পিঠে ব্যথা কোমরের ব্যথা মাথা ব্যথা দাঁতের ব্যথা কান ব্যথা শরীরের ব্যথা ক্যান্সার জনিত দীর্ঘস্থায়ী ব্যথা অপারেশন পরবর্তী ব্যথা কেটে যাওয়ার ব্যথা এইসব ব্যথার জন্য দ্রুত কার্যকরী ওষুধ হল জিরো পেন টেন মিলিগ্রাম ট্যাবলেট এখন আমরা ওষুধটির মাত্রা ও সেবনবিধি সম্পর্কে আপনাদের জানাবো জিরো পেন টেন এর অনুমোদিত মাত্রা হচ্ছে টেন মিলিগ্রাম করে চার থেকে ছয় ঘন্টা পর পর এটি কেবল স্বল্প সময়ের সর্বোচ্চ সাত দিন চিকিৎসা হিসাবে ব্যবহৃত হয় এবং দীর্ঘমেয়াদি চিকিৎসা হিসাবে এটি অনুমোদিত নয় দৈনিক চল্লিশ মিলিগ্রাম এর বেশি ব্যবহার অনুমোদিত নয় প্রতিনির্দেশনা ওষুধটি ব্যবহারের কি কী প্রতিনির্দেশনা রয়েছে এখন আমরা সে সম্পর্কে আপনাদের জানাবো কেট্রোলাক বা অন্যান্য এনএসএআইডিএস এর প্রতি অতি সংবেদনশীলতায় এটি প্রতিনির্দেশিত ১৬ বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা উচিত নয় অস্ত্রোপাচারের পূর্বে ব্যথানাশক প্রতিষেধক হিসাবে এটির ব্যবহার প্রতিনির্দেশিত এখন আমরা ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আপনাদের জানাব সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হচ্ছে বমি বমি ভাব বমি গ্যাস্ট্রো ইন ইনটেস্টানাইল ব্লিডিং মেলেনা পেপটিক আলসার প্যানক্রিওটাইটিস দুশ্চিন্তা ঝিমুনি মাথা ব্যথা অতিরিক্ত তৃষ্ণা পাওয়া ক্লান্তি বোধ ব্লাডিকার্ডিয়া উচ্চ রক্তচাপ প্যালপিটিশান বুক ব্যথা মেয়েদের বন্ধাত্ম এবং পালমোনারি এডিমা এইষুটি গর্ভাবস্থায় ওষণ্যদানকালে ব্যবহার করা যাবে কি না এখন আমরা সে সম্পর্কে আলোচনা করব ইউএসএফডি এ ক্যাটাগরি অনুযায়ী ক্যাটোরোলাক ট্রোমেথামিন শ্রেণীভুক্ত ওষুধ সুতরাং প্রত্যাশিত সুবিধা ভ্রণের ঝুঁকির চেয়ে বেশি না হলে গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহারে বিরত থাকা উচিত এই ওষুধটি সতর্কতা সম্পর্কে এখন আলোচনা করব পঁয়ষট্টি বছরের বেশি বয়সের রোগীদের ক্ষেত্রে এটি ব্যবহারে সতর্কতা থাকা উচিত পেপটিক আলসার বা গ্যাস্ট্রো ইনটেস্টাইনাল ব্লিডিং বা অ্যাজমা আছে এমন সব রোগীদের ক্ষেত্রে এবং বৃক্কীয় বৈকল্যতার ক্ষেত্রে এটি ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে বন্ধুরা আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি এখন আমরা আপনাদের ওষুধটির দাম সম্পর্কে জানিয়ে দেব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি প্যাকেটে ওষুধ রয়েছে মোট তিরিশটি ট্যাবলেট তিরিশটি ট্যাবলেটের মূল্য তিনশো টাকা অর্থাৎ একটি ট্যাবলেটের মূল্য হচ্ছে বারো টাকা বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ